জয় জগন্নাথ। মু দিবাকর দাস আপনার প্রণাম করছি। গোটি অদ্ভুত ঘটনা ঘটিছে, যা দেখিলা পরে আপনার কহবে মালিকারে সেবে লেখা হইলে এবে সব সত হওয়া লাগিছে। আউ সৃষ্টি না লোক মানে যা কুমার আউ সময় আগকু ভাল না, মহাপুরুষ বি লিখিছেন আউ বেশি বেড় না লো বউল নিকটে হইব দেখা। পঞ্চসখা মানে কহি যাই পুরাণরে অছি লেখা, সময় খুব নিকটতর হয়েগলা বলে ইয়ে প্রমাণ হি যথেষ্ট। মহাপুরুষ লিখিলে সময় এমিতি আসব যে সময় ভিতরে কণ হব কলে চণ্ডী চামুণ্ডা পুঁজি যে মাতবে, দুষ্ট পাপীক রকত শুষবে। ভক্তবন্ধু, কলিযুগ ভিতরে চণ্ডী চামুণ্ডা মাতবে আর দুষ্ট পাপীক রক্ত শুষবে। ভক্তবন্ধু, আজি তাহার প্রমাণ মিছে, যে প্রমাণ মিছে যাজপুর জেলা ধর্মশালা ব্লক ভগবানপুর গ্রামের যে চণ্ডী মাতা পূজা পাঁতি, সেই চণ্ডী মাতাঙ্কর চারোটি দাঁত মুখ ভিতর পদাকু বাহারি আসিলা। ইয়ে অদ্ভুত, আউ সে অঞ্চলে মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। সে মূর্তিকু দেখিবাপাই চারিআড়ু ভিড় মধ্যে জমিবাকু লাগিলা। দেখন্তু এই মূর্তিকু আপন মানে, যেউঠি চণ্ডী মাতাঙ্ক মূর্তি মুখ ভিতর চারোটি দাঁত বাহারকু পদাকু পড়ে আসিলা, অর্থাৎ চণ্ডী রক্ত খাইবাপাই যেমিতি চারোটি দাঁত প্রস্তুত হয়ে গলা। মহাপুরুষ লিখিছন্তি মধ্য, গ্রাম হেব মড়া ভুইলো বউল যোগ্নী গণ যিবে ঘেরি, কড়মড় করি হাড় চোবাইবে দেশ হেব হত সিরি। ভক্তবন্ধু, গ্রাম মড়া ভূঁই হেব মহাপুরুষ লিখিলে, যোগ্নীগণ ঘেরি যাবে কড়মড় করে হাড় চোবাইবে, তার নমুনা চণ্ডীঙ্কর পাড়ি পড়ব। মহাপুরুষ মধ্যে লিখিছেন পুঁজি চণ্ডীঙ্ পাড়ি পড়ব, যে পদ লিখিলে কলে চণ্ডী যে খাইবে রকত গ্রাম গ্রামের পশি আউ যোগ্নীগণ যে মাতবে কলি শেষে আসি। ভক্তবন্ধু, সে পদক আউথরে আপন মানক আগে রাখবু, কলে চণ্ডী যে খাইবে রকত গ্রাম গ্রামের পশি, যোগ্নীগণ যে মাতবে কলি শেষে আসি, চণ্ডী রক্ত পিবে আউ দুষ্ট পাপীঙ্কর বিনাশ হব, সংহার লীলা করবে চণ্ডী, পুঁজি চণ্ডীঙ্ পাড়ি পড়ব। মহাপুরুষ লিখিছেন যে পদ যাইফুল মালিকার তাহা সত্য হওয়া লাগিছে। ভক্তবন্ধু, এবে এই চারি দাঁত পদাকু যে আসিছি এহা প্রমাণ করছি চণ্ডী এবে উৎক্ষিপ্ত আউ মুড়ি খাইবে বেক। আউ ভক্তবন্ধু, মহাপুরুষ যাহা লিখিলে তা মধ্যে সত্য হওয়া ইয়ে কিভাবে ভাবে সম্ভব হয়ে পুজি, আগর লেখা হয়েছিল যা এবে সত্য। যে মানে মালিকাকে বিশ্বাস করতে না, মালিকাকে মানতে না, সে মথা মধ্যে তলক নই যাব, কাহিকি না যাহা লিখিলে সেবে তাহা হেউচি এবে এবে গোটিয়ে পরে গোটিয়ে সত্য হেউচি, অসম্ভব সম্ভব হেব। আউ আপন মানে দেখি কহিবে সময় আউ নাহি, আউ বেশি বেড় নাহি, প্রকৃতরে মালিকা সত হেলা বলি এহা হচ্ছে তার গোটিয়ে প্রমাণ, যাহা যাজপুর জেলা ধর্মশালা ব্লক ভগবানপুর গ্রামর চণ্ডী পূজা পাউথিবা চণ্ডী এবে চারি দাঁত পদাকু পলাই আসে। আগুরু সেভাবে ভাবে নথিলা, মুখ অতি সুন্দর থিলা, কিন্তু সেই চণ্ডীঙ্কর দাঁত উঠ বাহারকু পলাই আসিছে। ভক্তবন্ধু, আপনার এই বিগ্রহকু দেখিলে বা এই ফটোচিত্রকু দেখিলে আপনার জাঁপারে যে ফটোকু বা সেই মূর্তিকুর ফটোকু উঠেই আম্ভকু পঠাইছেন আমার প্রতিদিন ভাব দিবাকর চ্যানেলকু দেখুথিবা জনে মা আমার শুভশ্রী সাউ, সে পঠাইছেন বাবা এহা কোন সংকেত, এহা নিশ্চিন্ত ভাবে এক নকারাৎমক সংকেত, আউ সময় নাহি, খুব শীঘ্র নিকটতর চণ্ডীঙ্ক পাড়ি পড়ব। যে মহাপুরুষ লিখিছেন চণ্ডীঙ্ক পাড়ি পড়ব, দুষ্ট পাপীঙ্ক সংহার হেব, আউ গ্রামরে পশি চণ্ডী রক্ত শুষিবে, যাহা মালিকা লিখিলা তাহা মধ্য প্রমাণ হয়ে গলা। ভক্তবন্ধু, ভিডিওকু বহুমাত্রা শেয়ার করন্তু, চ্যানেলরে যদি নয় চ্যানেলকু নিশ্চিন্ত ভাবে সবসক্রাইব করন্তু, যে মানে মানু নাহান্তি মালিকাকু সেমানকু আখি খোলি দিয়ন্তু, গোটিয়ে শেয়ার করি আপু এ ভিডিওকু আগকু পঠাই আপন সেই মানকু জনাই দিয়ন্তু, সেবে লেখা হইতিলা এবে ফলিকা ফলিলা মালিকা, সত্য 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 পর্বত শিখরে ফুটিব কই, অচ্যুত বচন টলিব নাহি। জয় জগন্নাথ, জয় পঞ্চসখা। জয় জগন্নাথ। ধন অর্জনে ধর্ম করি, ধর্মে প্রাপ্ত নরহরি। যদি আপনার ধন কোণী গরিব অসহায় রোগী মানক সেবার লাগিপারা, জাণতু আপনার রোজগার সার্থক হয়ে গলা, আপনার ধনর মধ্য বহুত মহত্ব রহিলা। তো আজি আপনার যদি চাহুচার আপনার সেই ধন মহত কার্যের লাগু, যেমিকি আমি গোটি আম্বুলান্স করছু, যে আম্বুলান্স প্রতিদিন কিছু অসহায় রোগী মানুষ মেডিকাল পৌঁছায়, কিছু গরিব অনাথ শিশু মানুষ মধ্যে আমি বস্ত্র দান করু, কিছু রোগী মানক পাখে পৌঁছু, যে মানে বহুত রোগের পীড়িত সেমানক পাখে আমি কিছু অর্থ আউ গরিব লোক মানুষ সহায়তা প্রদান করু। এ কিছুদিন পূর্বর আপনার মানে সহযোগ কলে আমি মধ্য কিছু কম্বল অসহায় মানক পাখে যাই পৌঁছি বাটিলু, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করা সহ যদি আপনার চাহুমান আপনার ধন আমারা কোণী মহত কার্যের লাগু, তো স্ক্রিনে চালিয়ে নম্বরের নিশ্চিন্ত আপনার কল করতু,
ଆଉ ଆପଣଙ୍କ ବିବାହ ବାର୍ଷିକରେ, ଆପଣଙ୍କ ପିଲାମାନଙ୍କ ଜନ୍ମରେ, ଶ୍ରାଦ୍ଧରେ ଯଦି ଆପଣ ଦାନ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ଆପଣଙ୍କ ପୁଅ ନାମରେ, ଝିଅ ନାମରେ, ସ୍ତ୍ରୀ ନାମରେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣ ଦାନ କରିପାରିବେ। ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ନମ୍ବରରେ ଆପଣ କଲ୍ କରନ୍ତୁ, ଆମେ ଦେବୁ ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର, ଯେଉଁ ଫୋନ୍ ପେ ନମ୍ବରରେ ଆପଣଙ୍କର ଦାନ ପହଞ୍ଚିପାରିବ। ଆଉ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣଙ୍କର ଦାନ କେଉଁ କାର୍ଯ୍ୟରେ ଲାଗୁଛି ତାର ମଧ୍ୟ ଭିଡ଼ିଓ କରି ଭାବ ଦିବାକର ଚ୍ୟାନେଲରେ ଆମେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ପକାଇବୁ, ଆପଣ ଦେଖି ନିଶ୍ଚିନ୍ତ ଖୁସି ହେବେ। ତ ଆପଣଙ୍କ ପୁଅ ଝିଅ ବିବାହ ବାର୍ଷିକ ଜନ୍ମଦିନରେ ଯଦି ଆପଣ ଚାହୁଁଛନ୍ତି ଆପଣଙ୍କର ଦାନ ମହତ କାର୍ଯ୍ୟରେ ଲାଗୁ, ତ ସେଇ ଶୁଭ ଦିନମାନଙ୍କରେ ଆପଣ କଲ୍ କରି ଆମକୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର ମାଗିପାରିବେ। ଆଉ ଆମ୍ଭେମାନେ ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର ଦେବୁ, ଯେଉଁ ନମ୍ବରରେ ଆପଣ ସହଯୋଗ ରାଶି ପଠାଇ ପାରିବେ। ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣଙ୍କର ଧନର ସାର୍ଥକତା ହେବ।